কাঁচা ছোলা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমি, এটাকে মিক্সিতে সকালবেলা বেটে নেওয়া হয়েছে, আর একটু জিরে আর ধনের গুঁড়ো করে ভেজে রেখেছিলাম। এবার এটা একটু মিশিয়ে দেবো এর মধ্যে। ছোলার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটেছি, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু লবণ, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, আবার দেবো একটু আদা বাটা দিয়ে এবার আমি এটা চটকে মাখবো। সামান্য একটু আটার গুঁড়ো দিয়ে নেব যাতে এটা ছেড়ে না যায় তেলে দিলে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম, কড়াইটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আগে আলু আর টমেটো একটা কুচি করে কেটে রেখেছিলাম, আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার তেলটা ভালো করে আমি গরম করব। তেলটা আমি ভালো করে একটু কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি, এবার একটু গ্যাসটা একটু কমিয়ে নিলাম আমি। এবার আমি এগুলো দিয়ে দিলাম, গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম, একটা পিঠ ভালো করে হলে তারপর আমি উল্টে দেব। উল্টে দিচ্ছি এগুলো একটা একটা করে, আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আমি ভালো করে এগুলো চেপে চেপে দিচ্ছি, ভালো করে এগুলো চেপে চেপে দিয়েছি। এবার আমার ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এগুলো। আবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি উল্টে দিচ্ছি, আমার এক পিঠ হয়ে গেছে। ইচ্ছে করলে এর মধ্যে চিনিও দেওয়া যায় মিষ্টি, এই বড়াগুলো করার সময়, কিন্তু আমি দিইনি, রান্নার সময় এটা কষানোর সময় দিতে হবে। ভালো করে চেপে চেপে দিচ্ছি, তুলে নিলাম এবার আমি, হয়ে গেছে আমার। এবার আমি সামান্য আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা গরম হোক তেলটা। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম থেতো করে, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো মধ্যে, দিয়ে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আলুগুলো নেড়ে দেবো তেলে। সামান্য একটু লবণ দিয়ে দেবো আলুগুলোকে, দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার আমি এটা ঢেকে দেবো, আলুগুলো ভালো মতো ভাজা হোক। আলুগুলো আমি ভালো করে নেড়ে দিচ্ছি, একটু আলুগুলো ভাজা হবে। আলুগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে এটা নেড়ে দিচ্ছি। আমি দেবো সামান্য একটু জল,
এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জল। এবার দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম আর অল্প একটু দেবো ধনের গুঁড়ো, আর একটু লবণ দেবো হাফ চামচের মতো, আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ তরকারি ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো মতো কষাবো। ঢেকে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব। বেশ, আমার এটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেব, দিয়ে এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এটা একটু ফুটলে তারপর আমি বড়াগুলো দেব। ফুটবে ঝোলটা আমার। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো ঝোলে। আমার একদম সেদ্ধ হয়ে গেছে, ভালো করে একটু ফুটবে বড়াটা দিয়ে। গরম মশলা দিয়ে দেব, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব। আর দেব সামান্য একটু ঘি, নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে স্বাদটা বাড়বে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। ছোলা দিয়ে বড়া তৈরি করে রসা তৈরি হয়ে গেল আমার। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে সাজেশান দেবেন, আর দয়া করে আপনারা আনসাবস্ক্রাইব করবেন না, একটু চ্যানেলটিকে সাহায্য করুন এগোতে।